কয়দিন পর পর গোল্ডের কিছু না কিনলে মনটা যেন কেমন কেমন করে। এটা হয়তো অনেক মেয়েদেরই হয়ে থাকে, তাই না? আজকে বাসার জন্য থালা বাটি হাঁড়ি পাতিল চামচ কেনার কথা বলে বের হয়ে ঢুকে গিয়েছি গোল্ডের দোকানে। আসলে সাহস করে ঢুকে গিয়েছি, যা হওয়ার একটা হবে, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ব্লগ দেখছেন, কেমন আছেন। তো যাই হোক, চলে এসেছিলাম প্রথমে কুকারিসের দোকানে, কারণ বাসার জন্য টুকটাক কিছু জিনিস নিব। তবে এই থালা বাসন বাটি চামচ এসবের দোকানে ঢোকার আগে কয়েকটা গোল্ডের দোকানের সামনে দিয়ে পার হয়েছিলাম, তখন থেকে মনটা একটু খুচখুচ করতেছে, মনে হচ্ছে যে একটু গোল্ডের দোকানে ঢু মেরে আসি। গোল্ডের জিনিসের উপর এক সময় সেরকম একটা কোনো আকর্ষণ ছিল না, কিন্তু এখন আসলে গোল্ডের ভ্যালুটা যখন বুঝতে শিখেছি, এখন গোল্ডের জিনিসের উপর একটা অন্যরকম আকর্ষণ আছে। মনে হয় যে এটা আসলে ভবিষ্যতের অ্যাসেট হিসেবেও কিন্তু কাজে লাগে, তাই টুকটাক গোল্ড কিনে রাখাও ভালো। তো চলে এলাম গোল্ডের দোকানে, প্রথমে ঢুকেই এই ইয়াররিংটা দেখলাম, রাফ ইউজের জন্য বেশ ভালো ছিল, তবে আমি কানে একটু ব্যথা পাচ্ছিলাম। পরবর্তীতে আরেকটা দোকানে হচ্ছে এই ইয়াররিংটা দেখলাম, এটাও বেশ সুন্দর, তবে এটা রাফ ইউজ করা যাবে না, আর পুশালা কানের দুল তো আসলে রেগুলার ইউজ করতে একটু কষ্টই হয়ে যায়। তো এরপরে এই ফিঙ্গার রিং এর দিকে চোখ আটকালো, আর এগুলো কিন্তু নতুন প্রচুর মানে ট্রেন্ডে আছে। ট্রেডিশনাল জিনিসগুলো হয় কি, সব সময় চল থাকে, বাট কিছু কিছু জিনিস আছে যে বাইরের দুবাই তার্কি ডিজাইন গুলো আসে, তখন এক এক সময় এক একটা ট্রেন্ড চলে। তো এখন কিন্তু দুবাই তার্কিস ডিজাইন গুলো ট্রেন্ডে আছে। এই রিংটা বেশ সুন্দর, তবে এটা কিন্তু সাইজ অনেক ছোট, আর ওয়েট ছিল 6 আনার মতো। আর কিছুদিন পরেই আমার বিবাহ বার্ষিকী আসতে চলেছে, দেখা যায় বিবাহ বার্ষিকী জন্মদিন এই দিনগুলোতে রেগুলারই দেখা যেত ছোট বড় যেটুকুই হোক না কেন গোল্ডের কিছু না কিছু আমার হাজবেন্ড গিফট করে আমাকে। বাট ইদানিং একটু বেশি সমস্যার মধ্যে আছি, তাই সেরকম ভাবে হয়ে ওঠে না। যাই হোক, এটা নিয়ে আমার সেরকম একটা মন খারাপও নেই, কারণ যখন তার কাছে থাকবে তখন আমিই সবচেয়ে বেশি পাবো, সো এটা নিয়ে আমার অত চিন্তা নেই। আর হ্যাঁ, আমি কিন্তু অনেকগুলো দোকান ঘুরিনি, আমি দুইটা দোকানেই গিয়েছিলাম, তো সেগুলোই হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর লাস্ট যে দোকানে গিয়েছিলাম, ভাইয়ারা এত বেশি আন্তরিক ছিল, মানে তারা না একটার পর একটা নামিয়ে দেখাচ্ছে দেখাচ্ছে, আর মানে এমন একটা ব্যাপার যে একটা না একটা কিছু নিতে হবে। আর এখন যদিও না নেই, সামনে যাতে তাদের দোকানে মাস্ট আসি সেরকম ভাবেই তারা আসলে আপ্যায়ন করছিল। তো সব দোকানদার আসলে সেম না, তো বিষয়টা ভালো লাগছিল। আর ভাইয়া হচ্ছে রিং দেখাচ্ছিল 22 ক্যারেটের মধ্যে, বললো যে এগুলো এখন আপু খুব ট্রেন্ডে আছে, দেখতে পারেন। তো রিংগুলো আসলেই সুন্দর, এগুলো দেখা যায় একটা রিং পরলেই হাতটা একদম মানে ভরে যায়। তো প্রথম যে রিংটা পরেছি এটা ডিজাইনটা খুবই সুন্দর ছিল, আর এগুলো ম্যাক্সিমাম গুলোর ওয়েটই হচ্ছে 6 আনার উপরে ছিল, 6 আনা 7 আনা ঠিক আছে 8 আনা এরকম ওয়েটের ছিল, যেহেতু এগুলো হচ্ছে বাইরের তো একটু ওয়েটও বেশি, আবার 22 কেডিএমের গুলো কিন্তু ওয়েট একটু বেশি হয়। তো এখন বর্তমানে 6-7 আনা গোল্ড কিনতে গেলে 60-70 হাজার টাকায় চলে যেতে হবে, কারণ গোল্ডের ভরি তো এখন 1,35,000-এর বেশি আমার জানা মতে। তো যাই হোক, কারেন্টটা আমার এই মুহূর্তে মনে নেই। আর গোল্ড কালেকশন আসলে অনেক আপুরাই অনেক বেশি পছন্দ করেন, তাই ভাবলাম একটু হালকা পাতলা ভিডিও করি, যেহেতু ডেইলি ব্লগের মধ্যে থাকেই কম বেশি অনেক কিছু। তো ভাবলাম যে থালা বাটি হাঁড়ি পাতিল তো কিনবই, তার আগে একটু গোল্ডের কিছু দেখি আপনাদের সাথেও শেয়ার করি। আর ডায়মন্ডের এই নোজ পিনটাও দেখেছিলাম একটু বড় সাইজের মধ্যে, দেখলাম এটাও বেশ ভালো মানাচ্ছে আমাকে। আর আমার মামার শপে তো একটা দেখেছিলাম, তো সামনে নিলে হয়তো বা মামার শপ থেকেই নিব। আর ডায়মন্ডের এই নোজ পিনটার প্রাইস হচ্ছে আমাকে 12,500 টাকা বলেছিল, এর আগের ভিডিওতে অনেক আপুরে জানতে চেয়েছিলেন, তাই আজকে বলে দিলাম। আর রিংগুলোর প্রাইস তো বলেই দিলাম, তো বিভিন্ন আসলে ওয়েটের উপর ডিপেন্ড করে। তো এখানে সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছিল, তারপরে হচ্ছে ব্রেসলেট ছিল, তারপর অনেক আইটেমে ছিল। তারপর ভাবলাম যে এগুলো দেখলে আর কাজ নেই, আমি যেই কাজে এসেছি এখন সেই কাজের দিকে রওনা দেই। আর একটা সংসারে যে আসলে কত কিছু লাগে, মানে সেগুলোর আর শেষ নেই, মানে সংসার হচ্ছে গিয়ে মনে হয় যে একটা ঝুড়ি, ঝুড়ির কিন্তু তলা নেই, মানে আপনি যত ঢালবেন তলা দিয়ে সব নিচেই পড়ে যায়, আর তো ঝুড়িটা ফাঁকাই থাকে, আরো ঢালতে হয় আরো ঢালতে হয় এরকম একটা ব্যাপার। আরেকটা বিষয় শেয়ার করি, অনেক সময় আমরা 99-এর দোকানে গিয়ে কিন্তু 100 টাকায় একটা গ্লাস পাই, মানে একদম নেচে নেচে নিয়ে নিই, এটা কিন্তু আসলে আমরা লসই করি। কারণ কি জানেন, আপনারা ভালো মোটামুটি ভালো মানের গ্লাস সেট 6 পিস কিন্তু 400 টাকায় পেয়ে যাবেন, 350 টাকায় পেয়ে যাবেন, তাও বিভিন্ন ব্র্যান্ডের নাসির গ্লাস, তারপরে হচ্ছে ওরিয়েন্টাল না কি যেন একটা নাম আছে, এরকম বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গুলো কিন্তু আপনারা অল্পে পেয়ে যাবেন। আর এই যে জলসাপের মতো প্রিন্ট করা গ্লাসগুলো, এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, এগুলো 550-650 এরকম ছিল 6 পিস।
তো এরকম বিভিন্ন ডিজাইনের আছে এবং একদম সর্বনিম্ন আপনি 300 টাকা থেকেও পাবেন। আর এই স্টিলের কাপগুলো বেশ ভালো লাগছিল, একবার ভাবলাম আবার রাফিফের জন্য নিব কিনা, পরে আর নেওয়া হয়নি। তো আমি আসলে বাসার জন্য প্লেট নিতে এসেছিলাম, তো ভাবলাম যে একটু প্লেট দেখি, তো মোটামুটি সেরকম কোনো ডিজাইনই পছন্দ করতে পারতেছিলাম না। লাস্টে গিয়ে হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হলো, অন্য যে ডিজাইন পছন্দ হয়েছে সেটার সাথে আবার আব্বুর জন্য বল পাচ্ছিলাম না, কারণ আব্বু হচ্ছে বলের মধ্যে ভাত খায়, আর সে প্লেটে খায় না, তো সেই জন্য এটার সাথে বলের শেপটাও সুন্দর ছিল আর ম্যাচিংটাও সুন্দর ছিল, তাই এইটা দেখছিলাম। আচ্ছা, আমি কোন ডিজাইনটার কথা বলছি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি দেখাবো একটু পরে, তখন বুঝতে পারবেন। আর এটা ইটালিয়ানো ব্র্যান্ডের ছিল, অন্য বিভিন্ন ছিল, শরীফ মেলামাইন আরো অনেকগুলো ছিল যেগুলো নাম ওইভাবে জানি না। শরীফ মেলামাইনের একটা ডিজাইন ভালো লেগেছিল, বাট ওটার সাথে বল পাচ্ছিলাম না। আর আমি হচ্ছে পানির মগও চাচ্ছিলাম, বাট মগ মিলাতে পারছিলাম না, আর এইটা ফাইনালি হচ্ছে আমার পছন্দ হয়েছে। তো এটার পরে আবার আমার আরেকটা পছন্দ হয়েছিল, বাট ওইটা লাস্টে গিয়ে ওইটার থেকে এটাই বেশি ভালো লাগলো, তারপর এটা নিয়ে নিছি। আর এদিকে হচ্ছে চায়ের কাপগুলো পড়ে পড়ে খালি ভেঙে যায়, তো বাসার জন্য হচ্ছে একসাথে 6টা কাপ নিয়ে নিলাম। এগুলো হচ্ছে গিয়ে মার্বেল পাথরে যেরকম ডিজাইন ওরকম ডিজাইন করা, ব্লু কালারের, কালারটা খুবই সুন্দর, আর আমার মনে হলো রেগুলার ইউজের জন্য ভালো হবে, যদিও একটু হেভি, মানে ওয়েটটা বেশ ভালোই ছিল, আর একটু লাইট ওয়েট হলে ভালো হতো। আর কাপগুলো হচ্ছে মেবি মন্নু সিরামিক্সের ছিল আমি যদি ভুল না বলি, আর শাহিন পুকুরেরও দেখেছিলাম, বাট সেটা শেপটা অতটা ভালো লাগেনি, পরে এটা নিয়ে নিয়েছি। আর সবসময় তো হোয়াইট কালারই বেশি ইউজ করা হয়, তাই ভাবলাম একটু ডিফারেন্ট কালার নেই। আর প্রাইসগুলো আমি আপনাদের সরাসরি বলে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর রেগুলার পানি খাওয়ার জন্য এই মগগুলো নিয়ে, সরি মগ বলতেছি, গ্লাসগুলো নিয়েছি 6টা। আর অন্য যেগুলো ডিজাইন করা ওগুলো দেখা যায় মানে নিচের দিকটা একটু ভারী হয়, ওগুলো মানে একটু আনইজি ফিল হয় আর কি, আর ময়লাও হয়ে যায় রাফ ইউজ করলে, তো সেই জন্য প্লেন নিয়েছি। একেবারে আম্মুই বলছিল প্লেন নেওয়ার জন্য, তাই তো আমার হচ্ছে গ্লাস কাপ এগুলো হচ্ছে এখন গুছিয়ে নিতেছি, আর দোকানদারের সাথে অনেক বেশি দরদাম করতেছি, মানে মজা করতেছিলাম। আমার কথা হচ্ছে সে যেটা লাস্টে বলেছে সেটাই দিব, বাট একটু দুষ্টামি করছিলাম। এরপরে হচ্ছে গিয়ে এই কাপ সেটটা দেখলাম, কালারটা খুবই সুন্দর ছিল, পেস্টাল একটা গ্রিন কালার, মানে একদম ক্যাটকেটে টিয়ে কালারও না, আবার হচ্ছে একেবারে অলিভ কালারও না, মিক্সড একটা কালার, তো বেশ ভালো লাগলো। এই কাপ সেটটার প্রাইস মেবি 1300 টাকা বা 1400 টাকা বলেছিল আমাকে। আর এখানে অনেক রকমের মানে ডিজাইনের ডিনার সেটও ছিল, আর কাপগুলোর সাথে ম্যাচ করেও ডিনার সেট ছিল তাদের কাছে। আমার এই ফিন্নি সেটটা খুবই পছন্দ হয়েছে, দুই পাশে সুন্দর করে মানে হ্যান্ডেলের মতো দেয়া, আর কালারটাও সুন্দর, একদম সি গ্রিন কালার। এটা হচ্ছে 1600 টাকা চেয়েছিল, 6টা ছোট বাটি আর একটা হচ্ছে বড় বাটি থাকে ওরকম, তবে বড় বাটিটা একেবারেই ছোট, মানে ওইটার মধ্যে সার্ভ করলে আপনি 6 বাটিতে অল্প অল্প করে ঢালতে পারবেন না, কোনো ফিন্নি বলেন শ্যামাই বলেন। তো বললাম মানে ওই বাটিটা যদি একটু বড় হতো তাহলে হয়তো ওইটা নেওয়ার ইচ্ছে ছিল, মানে জামাইকে একটু খসায় ফেলতাম আর কি। তাও টুকটাক কেনাকাটা করে মানে অনেক কিছুই কেনাকাটা করে ফেলছি, আর তার মানি ব্যাগ পুরোপুরি ফাঁকা করে ফেলছি সে দেখাচ্ছে। তা আমি বললাম তোমার মানি ব্যাগে এমনিতেও টাকা থাকে না, অমনিও থাকে না, ওটা খালিই থাকে। তো বাসায় যাওয়ার সময় আছে আবরারের জন্য বাকরখানি নিয়ে যাচ্ছি, কারণ আবরার বাকরখানি খুবই পছন্দ করে মাশাল্লাহ। তবে যাই হোক, আমি কিন্তু জামাইয়ের উপরে কখনোই সবকিছু চাপায় দিই না, আমি আমার নিজের টাকায় অনেক অনেক জিনিস কিনি সংসারের জন্য, সবার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে দেখেন একটা সংসারে কত কিছু লাগে, ঝাড়ু দেখতেছিলাম, আর এরপরে লাগবে হচ্ছে ডিম লাইট, তো সেগুলো আপনাদেরকে একটু দেখাইলাম যে একটা সংসারে কত কি লাগে, দেখছেন। তো যাই হোক, মজা করে বলি যে জামাইয়ের পকেট ফাঁকা করে ফেললাম, কিন্তু সেরকমটা কখনোই করি না। আর এই জন্যই যখন যেটা যেভাবে চাই বা দরকার সেটাই হাজবেন্ড ওইভাবে দেয়, কারণ যেহেতু আমি কোনো কিছু তার উপরে ভাবে চাপাই দিই না। তো এবার চলেন দেখি আমি কি কি নিয়ে আসলাম। আমরা কি কিনছি দেখবা, এটা হলো নানা ভাইয়ের বর, এটার মধ্যে নানা ভাই ভাত খাবে, ঠিক আছে। আরে এটা হচ্ছে একটা মগ, এটা বাবা নিছে এত বড় মগ, ধরো না বাবা এগুলো হচ্ছে গ্লাস, বলে আমরা সবাই এগুলোই পানি খাবো।
দিলাম আন্দাজ হয়ে দিলে না 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 এগুলো লেবু সদ এগুলো 6 পিস হচ্ছে গিয়ে ইয়া 300 টাকায় নিছে হ্যাঁ 320 বা 300 নাসির গ্লাসে বাড়ি নেই বাড়ি না আসলে মা বাড়ি দিল এই যে আসছে হ্যাঁ হইছে তো মেলা মাইনের মগে মানে মকটকের থেকে এগুলো ভালো কিন্তু ওই যে হচ্ছে কি ওদের জন্য ইউজ করা যায় না হ্যাঁ মা বলো এই যে এটা কি মেহমানের রাখতে হবে না মেহমান রাখাবে মেহমানের টাস এটা আমাদের জন্য আনছি এটা হ্যাঁ ওটা আরে এই দেখো ব্লু কালারের কাপ এনেছি হ্যাঁ আর এগুলো বলো আর কাপ ভাঙবে না ঠিক আছে এই এগুলো এগুলো কাচের দেখো হ্যাঁ কাচের তো এই যে এগুলো তো কাচেরই এগুলোর মধ্যে আমরা চা শোনো শোনো এগুলোর মধ্যে আমরা চা খাবো এই দুলাও কাচে এটা ছোট এগুলো মেলো মেলো হ্যাঁ এটাও কাচের না ডিম লাইট তোমার শ্বশুর বাড়ি থেকে গেস্ট আসবে না মেহমানরা আসবে তখন খাইতে দেবো ওকে আজকের কেনাকাটা আর জানি কি কিনলাম না রাখি এগুলো কিনছে মনে হলো জানি কত কিছু তো সবসময় বলেন যে শপিং করে শেয়ার করি না তাই আজকে একটু শেয়ার করলাম ঠিক আছে এই হচ্ছে 6টা কাপ আর হচ্ছে মগ এগুলো হচ্ছে 320 টাকায় নিছে মনে হয় না পরে 300 টাকায় করছো একসাথে নিছে দেখে আচ্ছা 300 টাকায় নাসির গ্লাসের মগগুলো ভালো আছে বড়ও আছে এইটা নিছে হচ্ছে কত 110 টাকা না হ্যাঁ 20 টাকা ছিল ইটালিয়ানোর এটা ইটালিয়ানোর বাট এটার ফিনিশিংটা কেমন জানো ভালো লাগে না আমার কাছে যাই হোক এটা 110 টাকা নিছে আর শোরুম থেকে হচ্ছে গিয়ে তো একই দাম না এই প্লেটগুলো ইটালিয়ানোর এগুলো হচ্ছে গিয়ে তো 130 টাকা আছে এটা নিচে 120 টাকা করে পার পিস তোমার প্লেটে যে আপনারে দিলে এই যে এটা হচ্ছে আপনাদের আগের প্লেট আপনাদের প্লেটে দাঁড়াও দেখে আমি দেখাই এটা আগে নিছিলাম এটা 100 কয় টাকা জানো 20 টাকা না 30 টাকাতে নিছিলাম 30 টাকা 130 টাকা ঠিক আছে ধরো এটা ধরো এবার এটা ধরো আর এইটা হচ্ছে দাঁড়াও হাত ছড়াও এটা হচ্ছে বাবার জন্য বলতেছি এটা আব্বুর জন্য বল ওরা বাবা বলে তাই বাবা বলে ফেলছি এটা হচ্ছে 185 টাকা এমনিতে নিচে হচ্ছে 175 টাকা 10 টাকা করে 70 টাকা রাখছে 15 টাকা কম রাখছে এটা এই হচ্ছে জিনিস আর তোমার দামি ডিম লাইটটাকে আর এটার দাম নিচে হচ্ছে 25 টাকা আবার ওয়ারেন্টি গ্যারান্টি আছে আবার এইটা আবার দামাদামি করছে সে কই তোমাদের ওখানে সবাই চা টা খাওয়ার বন্দোবস্ত চলতেছে এই যে বিভিন্ন কাপে বিভিন্ন আরে ওটা না দাঁড়াও তুমি আসল শপিং দেখাইলাম তো কি শপিং আসল জিনিস দেখাও এগুলো গুদাই দেখাইলাম আছে 200 টাকা আসল জিনিস আবার কি সরো কিনে এই দিছো 2-4 টাকা জিনিস তোমার কি বেশি দেখো এখানে চা নেওয়া হয়েছে এখন বাচ্চা বাহিনীও চা খায় ওই যে ইয়া বলছিল না মনে আছে মেজর মেজর মা বলছিল না আন্টি যে চট্টগ্রামের ফুয়া ইতি চা না খেলে ওই গুণা এলে হ্যাঁ মা বলো এই যে হচ্ছে বাচ্চাটা বলো কি বলো সামনে ঠান্ডা পানি খায় এই ও ও ঠান্ডা পানি খায় খায় ও খায় খায় হ্যাঁ নে এবার এবার খুশি হয়েছে বলতেছে নে ও ঠান্ডা পানি খায় দেখে ওরাও খাইতে চায় ফিরে তো ঠান্ডা পানি দেওয়া বন্ধ আবার নিচে বসো দুজনে মিলে বসো তুমি রাখো এখানে বসো এই যে আমার আব্বাটা দেখি তুমি আব্বা না বাবা বলো তুমি আব্বা না বাবা চামচ নাও নাই তো চামচ ছাড়া বাকর খুন কি করে খাবা দিবে তোমাকে চামচ একটা হাসি দেখাও
আবার দেখ হাসি, উফ গরম, হাত দিও না, হাত একটু হাসি দেখা, হাত পুড়ে নাই, আজকে বাকরখানিগুলো মজা, তোমার জন্য গরম গরম বাকরখানি আনছি, এইখানে একজন হলো বিস্কিট খায় আর একজন হচ্ছে বাকরখানি খায় না বাবা, বলো না না ভাঙে না, ঠিক আছে খাও। তো চায়ের যে কাপগুলো নিয়েছি আমার মনে হয়েছে অনেক অল্প প্রাইসেই নিতে পেরেছি, কারণ দোকানদার ভাইও বলতেছিল যে এগুলো এক্সাইটি আছে আপু, এই জন্য একদম মানে লস প্রাইসেই দিয়ে দিলাম, কারণ অন্য সিরামিক্সের জিনিস এর থেকে বেশি প্রাইসের হয়। তো যাই হোক, এরপরে ব্যবসার জিনিসপত্র নিয়ে বসলাম, অনেক অনেক হচ্ছে গিয়ে স্টক আছে আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে নিতে পারবেন। তো ঝটপট স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের হচ্ছে কি ফেসবুক পেজে আর যোগাযোগ করতে পারেন, সেই সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমোও কিন্তু আছে, এই নাম্বারেও যোগাযোগ করলে কিন্তু হবে। তো আমি আপনাদের যে প্রিন্টারগুলো দেখিয়ে দিলাম এগুলো মোটামুটি আপনারা একদম জিরো সাইজ থেকে 10 বছরের বাচ্চার পর্যন্ত পেয়ে যাবেন। আর সব ড্রেসের কিন্তু দেখা যায় যে সব প্রিন্টারগুলোর মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল থাকে না, মানে আমরা স্টক তো করি বাট সেগুলো শেষ হয়ে যায়, তো তখন আপুরও মন খারাপ করে। তা আমি বলবো এগুলো এত বেশি কমফোর্টেবল আর প্রত্যেকটা প্রিন্টই আসলে সুন্দর, বাচ্চাদের পরালে আরো বেশি বোঝা যায়। তো আমার মেয়ে বেবি থাকলে হয়তো আপনাদের পরিয়ে পরিয়ে রেগুলার ছবি দিতে পারতাম, আর এত এত কাস্টমাররা আমাদের বেবি ড্রেস নেয় বাট সেভাবে আসলে ছবি না শেয়ার করে না, তো সবাই শেয়ার করলে হয়তো আপনাদের সাথে আরো বেশি দেখাতে পারতাম, কিন্তু কি আর করার যেহেতু শেয়ার করে না। আর বাচ্চাদের ড্রেসগুলো নিতে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আপনাদের বাচ্চার বয়স অথবা ড্রেসের লম্বাটা জানাতে হবে। অনেকে আসে যে বয়স একটা বলে কিন্তু লম্বা দেখা যায় আরো 4-5 বছর বড় বাচ্চার চায়, তো সেই জন্য আপনারা হচ্ছে গিয়ে লম্বাটা বলবেন তাহলে বেশি ভালো হয়, এবং সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু নির্ভর করে। আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন যে এমনি এমনি আমি আসলে কোনো দোকানে সেরকম একটা ঘোরাঘুরি করি না, এটা আমার পছন্দও না। তো গোল্ডের দোকানে গিয়েছিলাম, হয়তো ভাববেন যে এমনিতেই গিয়েছেন ভিডিও করেছেন, বিষয়টা এমন না, হয়তো সামনে কিছু নিলে নিতেও পারি বা একটা প্ল্যান আছে, যদি সেটা সামনে সাকসেস হয় তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর না হলে তো নাই। আর আমি কোনো কিছু নেওয়ার আগে বা করার আগে কেনার আগে একটু ধীরে সুস্থিরে অনেক সময় নিয়ে চিন্তা করি, তারপরে মানে সেদিকে আগাই, হুটহাট করে কোনো কিছু করি না। তো যাই হোক, সেই জন্য আমি যে কোনো কিছু করার আগে আগে ভাগে একটু দেখি সব কিছু ঠিকঠাক মানে মন মতো হয় কিনা, তারপরে হচ্ছে গিয়ে সামনে সেটা করি আর কি। তো এরপরে হচ্ছে আমি কিছু কিছু প্রোডাক্ট ছিল অর্ডারে সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যদিও অর্ডার তারপরে হচ্ছে ডেলিভারি বুকিং এগুলো সব কিছু কিন্তু আমি একা হাতে করি না, তো তারপরও দেখা যায় মাঝে মধ্যে নিজেরটা নিজেরও একটু দেখতে হয়, না হলে কিন্তু আসলে আপনি খবরদারি না রাখলে কখনোই মানুষ দিয়ে সব কাজ করিয়ে মন মতো হবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আম্মু একটু আমড়া কেটে দিল, আমরা মা ছেলে মিলে আমরা খেয়ে নিলাম, আবরার তো খাইনি, আমাকে খাইয়ে দিয়েছে আর কি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।